ওয়েলকাম জাজাবর্স, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এখন আমরা আছি হলো গুলডান্ডা। তো আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে আমরা ছত্তরগালা আর গুলডান্ডা করে গুলডান্ডাতে এসে আমরা ব্লগটা শেষ করেছিলাম। তো একদম তোমাদের পিছনেই আছে হলো এই যে এইদিকে আছে হলো ছত্তরগালা পাস। আর বলেছিলাম না যে এখান থেকে ভাদের বাজাও আছে, যেখান থেকে আমরা এসেছি আর একটাও জায়গা আছে, সেটা হলো দেখো ঠিক এরকম জায়গা দেখতে পাচ্ছ, ওটা মিডো দেখা যাচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে একটা রাস্তাও গেছে, ওটা হলো পাদ্রি পাস। তো আমরা আজকে পাদ্রি পাস যাবো, পাদ্রি পাসে থাকবো না, পাদ্রি পাসকে থ্রু করে বেরিয়ে যাবো হলো বেড়াগাড়। আর আগের ব্লগগুলো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো, ভাদেরবার বিউটি, এই ছত্তরগালা পাস, তারপরে গুলডান্ডা, এগুলো অসাধারণ জায়গা, অবশ্যই গিয়ে দেখো। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হলো বেড়াগাড়ের দিকে। তো বেড়াগাড়ে কী করতে যাচ্ছি, ওখান থেকে কোথায় যাবো সবই তোমরা জানতে পারবে আমার সাথে ব্লগে থাকো। তাহলে চলো একদম গোপ্র মোডে কথা হচ্ছে। তো দেখো দেখতে দেখতে আমরা হনুমান মন্দির এসে পৌঁছলাম। এই হলো ওয়াই জাংশন, এই পুল ক্রস করে ওইদিকে পাদ্রি, সিধা ভাদেরবা। আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি পাদ্রির দিকে। এখান থেকে পাদ্রি 35 কিলোমিটার, মানে পৌঁছতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আমরা আবার এই পাহাড়ের মাথায় চড়ব, মানে একদিনে আজকে আমাদের 2 পাস কমপ্লিট হচ্ছে। প্রথমে গেছিলাম ছত্তরগালা পাস, যারা যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখো, ফাটাফাটি জায়গাটা। এখন আমরা আরেকটা যে পাশে যাচ্ছি, এই পাশের বিউটিটা কিন্তু পুরোপুরি আলাদা ছত্তরগালা থেকে। এটা পুরো একদম বলতে পারো সবুজ, মানে গলফ কোর্সের উপর দিয়ে আমরা বাইক চালাবো, দুদিকে গলফ কোর্স থাকবে, এতটাই সুন্দর মিডো। আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে হলো টুয়ার্ডস চাম্বা, মানে এই রাস্তাটা দিয়ে আমরা হিমাচল চলে যাব। আজকে আমরা জম্মু কাশ্মীর ছাড়বো। দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওই দেখো ওই যে পাহাড়টা, ওই পাহাড়টা গেল পাদ্রি পাস, আমরা ওই পাহাড়ের ওখানেই যাব। বাহ 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 বাহ, এরকম রাস্তা হলে মনে হয় যেন সারাদিন বাইক চালায়, সারাদিন কি অনবদ্য দেখো রাস্তাটা। এখন সূর্যটা মুখের উপর এসে পড়ছে বলে মানে অসাধারণ, দুদিকে পুরো ঝাউ গাছ দিয়ে ঘেরা। জাস্ট এই দিকের পাহাড়টা দেখেছ, ও হো হো। তবে যাই বলো, মানে এইসব জায়গায় বসে মানে ভিউ দেখতে দেখতে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা, পুরো একেবারে মানে মাখন মাখন, পাগল পাগল, সত্যি বলছি সত্যি বলছি। এই রাস্তায় বাইক চালাবে বা গাড়ি চালাবে বা ঘুরতেই বা আসো যদি, মানে মনে হবে প্রত্যেক মুহূর্তে, মানে প্রত্যেক ক্ষণে ক্ষণে দাঁড়িয়ে যাই, ফটো তুলি, আনন্দ করি, এত ভালো। এই যে এই তিনটে ব্লগের নামই হলো আনসিন জম্মু বা আনসিন ভাদেরবা, অসাধারণ দেখেছো। তো এই পাহাড়ের ওপরেই আছে হলো পাদ্রি পাস, ওপরে চড়তে হবে আমাদের। দেখো লেখা রয়েছে জেকে ট্যুরিজম ওয়েলকামস ইউ পাদ্রি চাম্বা রোড। তো এই রাস্তা দিয়ে সোজা চলে যাওয়া যায় চাম্বা, তো আমরা ওই রাস্তাই ধরব। চাম্বা অব্দি যাব না, সালোনি বলে একটা জায়গা আছে, সালোনি থেকে আমরা বাঁ দিকে বেঁকে যাব বৈরাগড়। হাম তো যায়েঙ্গে চাম্বা, এন্ট্রি করা লেঙ্গে। উফ, এই জায়গাগুলো না দেখেই মনে হচ্ছে শীতকালে কিরকম লাগবে। ওয়াও দেখো, যেই আমরা টান টান নিলাম, বিউটিটা দেখো জাস্ট, ও ওয়াও ওয়াও, হোয়াট এ ভ্যালি ম্যান। দেখো এখান দিয়ে এটা কি দেখতে পাচ্ছো, চলো এবার আমরা পাদ্রির দিকে আবার এগোই।
পাদ্রিয়া 10 কিলোমিটার মতো বাকি আছে, কিন্তু ভালো রাস্তাতেই এখন স্টার্ট হয়ে গেছে, কিন্তু হালকা ফুলকা অফরোডেই। তো অল জাজাবার্স, তোমাদেরকে নিয়ে আমরা চলে এসেছি পাদ্রি পাস। জাস্ট লুক অ্যাট দ্যাট মিডো ম্যান। আর এই রাস্তা তৈরি হচ্ছে এখনো, তৈরি হতে এখনো বলছে 2-3 বছর সময় লেগে যাবে। এই রাস্তা গেছে হলো ভালপাদ্রি, আর এই রাস্তায় সোজা চলে যাচ্ছে হলো চাম্বা। তো দেখো রোড রানার, আর আমরা সবাই দাঁড়িয়ে আছি পাদ্রি পাস। জাস্ট লুক এট দ্যাট মিডো, চারিদিকটা দেখো কি অসাধারণ। দেখেছো এখানে একটা চায়ের দোকানও আছে, এখানে চা অর্ডার দেওয়া হয়েছে। আঙ্কেলজি দুটো 2 কাপ চা বানাচ্ছে আমাদের জন্য। আর প্রত্যেকটা পাশে দাঁড়িয়ে কিছু না কিছু খাওয়া দরকার। এটা কি? যা পেয়েছি আলু ভুজিয়া। আলু ভুজিয়া পূজা। তো আমরা এই দোকানে চা খেয়ে, এ দেখো এই সেরের তলায় দাঁড়িয়ে আছি, মানে চারিদিকের বিউটি দেখে মানে সত্যি কেমন মানে মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ পিছনের মিডো, এদিকের মিডো দেখো। আমরা আবার আগে যাব, তখন আবার তোমাদেরকে দেখাবো। এখন আমরা পাদ্রি থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস সালোনি। সালোনিটা হলো জাংশন, যেখান থেকে চাম্বা ডালাও শিশক ভাগ হচ্ছে। আর আমরা ওখান থেকে বাঁদিকে যাবো টুয়ার্ডস বৈরাগড়। 130 কিলোমিটার রাস্তা, এখন বাজে 3:10 মতো বাজে। কি মিডো দেখো, হ্যাঁ সেখান দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি, অসাধারণ বলতে গেলেও কম। কি মিডো দেখো, ও জাস্ট পাগল করা, পাগল করা। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।
তো সামনে যে রেঞ্জগুলো তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো পাঙ্গি ভ্যালির রেঞ্জ। তো এখন আমরা টোটালি ডাউনহিলে নামছি আর এখন আমরা জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশে এসে পৌঁছেছি। তো ওয়েলকাম টু হিমাচল। তো কতগুলো স্টেট দেখো আমরা কলকাতা থেকে বেরোনোর পর ক্রস করলাম। তো হিমাচলে ঢোকার পর রাস্তা হয়ে গেছে দেখো এরকম, আর আমরা দেখো সেই সেই রাস্তা দিয়ে যাব। মানে এগুলো দেখতে মানে অসাধারণ লাগে, সেই পাহাড়ের কোল বেয়ে বেয়ে রাস্তা কোথায় চলে গেছে। তো আঙ্কেলজি বলেছিল 2-4 কিলোমিটার অফ রোডিং, প্রায় আমরা 5-6 কিলোমিটারের বেশি অফ রোডিং করে ফেলেছি, কিন্তু রাস্তা তো ভালো হবার নামই নেই। এইভাবে তো 130 কিলোমিটার তো সারাদিন লেগে যাবে যেতে, কি জানি কখন ভালো রাস্তা পাব। মানে জম্মু কাশ্মীরের দিকে পাদ্রি রাস্তা কিন্তু যথেষ্ট ভালো, আর হিমাচলের দিকে রাস্তা কিন্তু ভালো তো বলাই যাবে না, এমনিও বাজে তার উপরে সরু। দেখেছ পুরো ইট পাথর, ঠিক আছে দেখো এইভাবেই চলতে হচ্ছে আমাদের। কিন্তু এই ডান দিকের বিউটি কিন্তু একদম মানে আকাশ ছোঁয়া, পুরো একেবারে ফাটাফাটি। দেখি লোকগুলোকে একটু জিজ্ঞাসা করি, আগে তাকে এই জায়গা সালোনি। তো তোমরা শুনতে পেলে যে আগে তাক হ্যাঁ, এই আগে তাকটা যে কতটা আগে তাক আমার জানা নেই। 2-4 কিলোমিটার তো প্রায় এখন তোমার সাথে কথা বলতে বলতে আর 1 কিলোমিটার চলে এলাম। তো এখানে বোধ হয় এন্ট্রি করাতে হবে। তো এখানে আমাদের গাড়ির RC, ড্রাইভিং লাইসেন্স, দুজনের ID কার্ড সব চেক করলো। ও যেহেতু আমরা হিমাচল প্রদেশে ঢুকলাম তো একটু আগেই বর্ডার স্টার্ট হয়ে গেছিলো, তো এখানেই হলো ওদের মেন চেকিংটা। তো স্যারকে জিজ্ঞাসা করলাম আর কত দূর এরকম রাস্তা, তো বলছে আরও 5 কিলোমিটার। অ্যাকচুয়ালি কি হয় এরকম এই পাথুরের রাস্তায় না একটাই প্রবলেম, কি হয় গাড়ি কিছুতেই গ্রিপ পায় না, মানে বাইক তো এই জায়গাটা প্রচণ্ড সাবধানে চালাতে হয়। কিন্তু যাই বলো সামনের বাড়িটা দেখে না মানে মনে হচ্ছে দেখো কত সুন্দর কেউ এঁকে দিয়ে গেছে। ভাই সাব এই বিউটিটা দেখো, ঝর্ণাটা কেমন সাদা হয়ে বেরিয়ে আসছে দেখো, দারুণ দারুণ কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ওখানে একটা ওয়াটার ক্রসও আছে দেখো, ও কি সুন্দর লাগছে দেখো। এখন আর সুন্দর লাগার কিছু নেই, এখন ওটাকে আমাদেরকে ক্রস করতে হবে। ওয়াও এদিক দিয়ে দেখো কি সুন্দর, এইবার রেডি, বাহ দেখো অনেকটা ওয়াটার ক্রস। দেখো কোথা থেকে জল আসছে, রেডি রক অ্যান্ড রোল। সেরকম টাফ কিছু নয়, ও হো মানে সূর্যের আলোটা জলে পড়ে না মানে রিফ্লেকশনে মনে হচ্ছে অন্ধ আমি। দারুন দারুন প্রকৃতি কিন্তু এখানে পুরো একদম ঢেলে সাজানো ঢেলে সাজানো। আলটিমেটলি কালো টারমাইক রোড পাওয়া গেছে, যাই হোক রাস্তা সরু কিন্তু পিছের তো এটাই অনেক। আর দেখো জাস্ট লুক অ্যাট দ্যাট ভ্যালি। তো এখনও প্রায় 98 কিলোমিটার বাকি, এখন টাইম হলো 4:40। তো টাইম যেতে গেছে রাত্রির 8টা, ব্যাগটাগারে পৌঁছানোটাও টাফ হয়ে যাবে আমাদের পক্ষে। তো আপাতত 33-32 কিলোমিটার দূরে হলো সলোনি, এইটাই হলো জাংশন। এখান থেকে ছাম্বা, ডালহৌসি আর ব্যারাগড়, এটা জাংশন। দেখো সামনে ক্লিফ ঝুলছে, আমরা কিন্তু ক্লিফ হ্যাঙ্গার রোডে নেই, এখানে একটা হালকা করে ছোট্ট উপর আছে।
এখনো সালোনি 8 কিলোমিটার সালোনি পৌঁছানোর আগেই না এই বিউটি দেখে না মানে বারে বারে দাঁড়িয়ে পড়তে বাধ্য হচ্ছি দেখেছো উফ দেখো সব সাদা হয়ে আছে গ্লেশিয়ারটা দেখো ওই দিকে লম্বা হয়ে নেমেছে কি অনবদ্য সত্যি প্রত্যেকটা পাহাড়ের মানে যেখানে মেঘ দেখতে পাচ্ছ প্রত্যেকের তলে একটা করে পিক আছে আর রাস্তা দেখেছো ও পুরো পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি জম্মু কাশ্মীরের পাইন গাছের জঙ্গল আর হিমাচল প্রদেশের পাইন গাছের জঙ্গলের মধ্যে তফাৎ আছে তো তো এখন আমরা সালোনিতে এসে পৌঁছেছি এই দেখতে পাচ্ছ আর পিছনে তো আমার জন্য পিছনে পুরো ডিফোকাস হয়ে আছে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে পিছন দিক দিয়ে এই দেখো রোড রানার দাঁড়িয়ে আছে আর জাস্ট দেখো রেঞ্জটা যেদিকে তাকাবে ফুল রেঞ্জ কি লোকেশন আর আমরা এখানে বসে চা খাওয়ার জন্য একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি দেখো এখান থেকে কেমন ভিউটা দেখো আছে সঙ্গে চা আর বিস্কিট ঠিক আছে তো আমরা চা খেয়ে বেরোচ্ছি ব্যারাগারের জন্য তো সামনে যে পিকটা কথা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই সামনে যে এই পিকটা দেখো বাঁদিকে এই যে এটার নাম হলো ধৌলধার এটা ছাম্বা থেকে পরিষ্কার দেখা যায় ধৌলধার রেঞ্জ তো আমরা যাব হলো এখান থেকে এটা হলো সালোনি এখান থেকে 10 কিলোমিটার দূরে গেলে আছে হলো মজির এই মজির থেকে আমাদেরকে বাঁদিকে নিতে হবে ব্যারাগারের দিকে মজির মজির ইস তরফ মজির মজির দেখো 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 সামনে দেখো ও কি বিউটি আমরা কি নিচের দিকে নামবো তো হ্যাঁ নিচের নিচের দিকেই হবে যেই পাহাড়টাকে আমরা ঘুরলাম না ভাই সাহ একবার দেখো কালারটা এসছে দেখো উড়িয়ে বাপরে বাপ আমরা কখন পৌঁছবো সেটা পরের কথা কিন্তু এই বিউটি না তোমাদেরকেও দেখালে বা আমরা ভালো করে না দেখলে পুরো ব্যর্থ আসা দেখো ওই দিকটা দেখেছো পুরো অরেঞ্জ অসাধারণ এই দিক পাহাড়ের পেছনেই পুরো রেঞ্জটা বেরিয়ে গেছে পুরো মায়াবী মায়াবী লাগছে দেখতে পাচ্ছ নিচের ভ্যালিটা এটাই মনে হচ্ছে সম্ভবত মজাইড আচ্ছা মঞ্জির নট মজির মঞ্জির মানে হলো 7 কিলোমিটার এখনো তো সোজা 36 ছাম্বা 64 ডালহৌসি আমরা এখান থেকে বাঁদিকে বাঁকছি এখন আপডেট এটাই যে আমরা হয়তো ব্যারাগার যাব না তার আগেই পড়বে হলো তিস্তা এই তিস্তাতেই হয়তো আজকে রাতটা থেকে যাব কারণ আমাদের রেস্ট নিতে হবে কাল সকালে আবার বেরোতে হবে তো দেখো নদীর ওপার দিয়ে দেখো রাস্তা দেখো কাটিংয়ের কাজ হয়েছে দেখো কাটিংয়ের কাজ মানে কি ওটাই রাস্তা ওই সাইড দিয়ে দিয়ে আমরা ওই রাস্তা ধরে সোজা উপরে উঠব সিধা তিস্তা 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 সেই আমাদের নাইট রাইড হচ্ছে আর রাত্রিবেলায় দেখো রাস্তায় কাজও চলছে এখনো হ্যাঁ দাঁড়াও দেখো পাহাড় থেকে কেমন ফেলবে দেখো পাথরটাকে এই দেখো এ বাবা
এখনো 50 কিলোমিটার বাকি তাই তো তো বেড়াঘাট 50 তো আমরা বেড়াঘাট হয়তো আজকে যাব না আজকে 30 সাথেই থেকে যাব 30 কিলোমিটার আগে তো রাতের অন্ধকারে এখন মনে হচ্ছে ওয়াটার ক্রস করতে হবে একটা লরিকে আমি সাইড দিলাম এ বাবা সত্যিকারের দেখেছো মানে ওই জন্যই বলছি যে তিস্তাই আজকে আমাদের ডেস্টিনেশন তো আমরা তিস্তার ঠিক 3-4 কিলোমিটার আগে একটা হোটেল পেয়ে গেছি এই যে পেছনে হোটেল শান এর আগে আর আমরা এগোলাম না কারণ অন্ধকার হয়ে গেছে বেগার বেগার রিস্ক নিয়ে লাভ নেই আর তো এখানে থেকে গেলাম তো দেখতে পাচ্ছো বাইক পার্ক করে এখানে বসে আমরা এখন আড্ডা মারছিলাম আর রাতে ডিনারটাও একেবারে আমরা বলে দিয়েছি রাতে ডিনারে আজকে আমরা রুটি আর চিকেন রুটি চিকেন রান্না হচ্ছে চলো কালকে আবার যুদ্ধ আছে এটা হলো আজকে রাতের আমাদের আসিয়ানা যথেষ্ট দেখো স্পেসিয়াস তাই তো তো আজকে আমাদের সারাদিনের জার্নিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালোই লেগেছে পাদ্রিবাস মানে আমার লাইফে দেখা ওয়ান অফ দ্য বেস্ট জায়গা বলতে পারো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কারণ আমরা যখন এই সিরিজেরই একটা করে ভিডিও দেবো তোমাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমাদের সঙ্গে জুড়ে থাকো এরপরে কিন্তু আরও এক্সাইটিং এক্সাইটিং কিন্তু রাইড হতে চলেছে সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সময় ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে ঘুরতে থাকো টাটা